কালকে ঝড়ে মোটামুটি এখানটার জঘন্য অবস্থা হয়েছিল, পুরো মনে হচ্ছে বস্তা করে নোংরা ঢেলে গেছে। তো এইমাত্র আমি পুরো ঝাঁটফাট দিয়ে এখানটা ক্লিন করলাম, যদিও এই ক্লিনটা মাসির করার কথা ছিল, বাট মাসি আজকে আসেনি। মাসি কালকে এখানেই নিজের ইচ্ছায় পরোটা খেলো, পরোটা খেয়ে নাকি শরীর খারাপ করেছে, সে আর এলো না। ওকে, প্রত্যেক শনিবার রবিবার ডুব। আমার ঘর ঝাঁট দেওয়া, মোছা, কমপ্লিট চা হয়ে গেছে, আমার চাটা করছি গ্রিন টিটা, বাট বাসন কয়েকটা রয়েছে, অর্ধেক ধুয়ে রেখেছিলাম কালকে রাত্রে, আর কয়েকটা রয়েছে ওগুলো ধুয়ে নেবো, তারপরে রান্না করবো। একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে ভাত, একদিকে আলু সেদ্ধ, এইগুলো হোক, তারপরে বাকি রান্নার দিকে এগোবো। আমি তো জানতাম না মাসি আজকে আসবে না, মাসি কালকে বলেছিল যে হ্যাঁ আসবে। মাসিকে জিজ্ঞাসা করেছিলাম, শরীর খারাপ হওয়ার পরে জিজ্ঞাসা করেছিলাম, মাসি তুমি কালকে আসবে তো? বললো হ্যাঁ আসবো আসবো। তো এখন আমি হেনাটা করে নিই, হেনাটা গুলেই ফেলেছিলাম, যদি জানতাম যে মাসি আসবে না তাহলে হেনা গুলতাম না। ফ্রিজে দেখলাম একটা ডিমে ক্র্যাক পড়ে গেছে, ঠিক আছে, তো সেটাই ভাঙলাম যে নষ্ট হবে কেন, দেখুন পুরো জমে গেছে বরফে, হোয়াইট পার্টটা পুরো জমে বরফ হয়ে গেছে। এটা এখন মেল্ট করবো, তারপর ভালো করে গুলিয়ে 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 তারপর অ্যাপ্লাই করবো। আজকে দাদা ভাই বৌদিদের ম্যারেজ অ্যানিভার্সারি, ফার্স্ট মে, মা এখন উইশ করবে বলে ফোন করছে, বাট ফোন কেউ ধরছে না, ঘুমোচ্ছে নাকি বাথরুমে গেছে নাকি পুজো দিতে গেছে জানি না। আশীর্বাদ ভালোবাসাকে, আর আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে, দুদিন পরেই শেষ হয়ে যাবে। স্কিন ব্রাইটনিং এর একটা ফাটাফাটি টোটকা বলছি, সেটা হচ্ছে এই যে ভাতের যে ফ্যান, ঠিক আছে, খুব ঘনটা না, একটু হালকা ফ্যানটা, খুব ঘনটা মাস্ক হিসেবে ব্যবহার করা যায়, বাট যদি আপনারা টোনার হিসেবে ইউজ করেন তো হালকা যে এই যে ভাতের যে ফ্যানটা, এটাকে তুলে একটা বাটিতে রেখে দেবেন, ঠান্ডা হওয়ার পর মুখে অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে ধুয়ে দেবেন। উইকলি 2 থেকে 3 যদি করেন বেশ ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে, বাট আমি দিতে পারি না, কারণ আমার মুখে সব কিছু যাবে না। ঝিঙের তরকারি করবো ভেবে ঝিঙেগুলো কাটতে বসলাম, দেখলাম সব অলমোস্ট 50-60% ঝিঙে পুরো খারাপ হয়ে গেছে। তাতেও ভালো করে এক একটা পলিথিনে বেঁধে রাখা হয় আলাদা আলাদা করে, বাট স্টিল খারাপ হয়ে যাচ্ছে, কারণ গরমে এত সবজি কেন খারাপ হচ্ছে জানি না। গাজর একদিনের মাথায় খারাপ হয়ে যাচ্ছে, সব কিছুই খারাপ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি ঝিঙেটা অল্প একটু বেরোলো, তো ওই ঝিঙে দিয়ে ভাবছি টমেটো আর আলু আর বড়ি দিয়ে একটা ভাজা টাইপের করে দেবো। দুদিকে দুটো প্যান বসিয়েছি, কারণ বেশি দেরি করা যাবে না, দুটো বসিয়ে দিলে একসাথে তাড়াতাড়ি হয়ে যায়। তো একদিকে ডিমের ঝোল করে নেবো, আর একদিকে ওই বড়ি ঝিঙে আলু দিয়ে ভাজাটা করে নেবো। এই ভাজাটাতে না অল্প করে বড়ি দিলে বেশি ভালো লাগে, বাট আজকে যেহেতু ঝিঙের পরিমাণটা কম, সেহেতু আমি একটু বেশি করেই বড়ি দিয়েছি, মানে পরিমাণে বাড়ানোর জন্য। বড়ি ভাজা ওইদিকে ডান, আর এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে। আমার আর নদীর ডিমটা আমি ভাজিনি, এমনি প্লেন সাদা ডিম রেখেছি, ওটাই ঝোলে মিশিয়ে দেবো। দুধের প্যাকেট ছাড়া একটা যে পাউরুটি পাও নিয়ে নেবে, পাউরুটি একটাই নেবে, কারণ যদি ডেট বেশি না থাকে নদীকে খাওয়ানোর মতো নেই। আজ সকাল থেকে তুমি খাটিয়ে খাটিয়ে মারছো, ঠিক আছে, কি ট্রিট দেবে বলো? আজকে রবিবার, আমি ভাবছিলাম একটু আরাম করব, আরাম করতে পাচ্ছি না। JW Marriott ডিনার দেব। হ্যাঁ তাই? আচ্ছা, দেখবে যদি না দিই ভিডিওতে দেখিয়ে দেবে, আমি JW Marriott তোমাকে একটা ডিনার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ক্রমশ প্রকাশ্য। বড়ি দিয়ে, বিনস দিয়ে, ঝিঙে দিয়ে ভাজা আমার রেডি, এটাকে তুলে রাখবো এরপর, আর এদিকে ডিমের ঝোলের মশলাটা কষছি, তারপরে মাছের টক হবে। কি বললাম, বিস্কিটগুলো খাওয়া আগে। এই হলো মাছের টক, এখানে হলো সেই ভাজাটা, আর এই হলো ডিমের ঝোল। আস্তে, আমার আমি এই একটু আগে ডাব ডাব ডাবের কথা ভাবছিলাম, আর বলতে বলতে ডাব হাজির। বেশি জল দেখে দিন, ও পয়সা দেওয়ার মালিক চলে এসেছে, থাক। হ্যাঁ দিন দুটো। আমি তো মাসি, ঠিক আছে, কিন্তু বাচ্চাটাকে কে ধরবে? আমি যে স্নান করতে যাবো, পরশুদিন তো আমিও মাসি হয়ে গেছি। এই সোনালী খাল একটা অদ্ভুত জিনিস, ছাতু আর দই দুটোর মধ্যে লেবু দিয়ে একটা অদ্ভুত শরবত করেছিল, অসাধারণ লাগলো খেতে, ছাতু আর দই খেয়েছো?
এতক্ষণ ধরে মিস্টার মুখার্জি বাইরে ঘুরে বেড়াচ্ছিল বন্ধুদের সাথে, চিন্তা করুন মাসি আসেনি, নদীকে দেখতে হবে, আর সকাল থেকে বেরিয়ে পড়েছে ঘুরতে, এত মাথা গরম হয়ে গেছিল না, যাই হোক আমার হেনা শুকিয়ে গেছে, কারণ স্নানটা করে নি, তার উপর থেকে গেছে কারেন্ট, মানে কালকে কোথাও একটা বোধহয় ঝড়ে বোধহয় কোথাও কিছু একটা পোল ফোল পড়েছে আর সেটাকে এখন বোধহয় রিপেয়ার করছে, আর এখন মোটামুটি দু তিন ঘন্টা থাকবে না কারেন্ট। তাড়াহুড়োর মধ্যে দুটো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ওকে আমরা রেডি হয়ে গেছি, আমি ওই যে ব্লেজারটা কিনেছিলাম আর্বানিক থেকে ওটা পরেছি, মিস্টার মুখার্জি সিম্পল একটা ইয়ে পড়েছে, দেখাচ্ছি ফুল ড্রেসটা গিয়ে দেখাচ্ছি, নদীও রেডি, নিচে পাঠিয়ে দিয়েছি ওকে, এরপরে তাড়াতাড়ি বেরোনো যাক, 5:15 সময় বেরোনোর কথা ছিল, অলরেডি 5:20 হয়ে গেছে, সো পুরো চোখে পড়তে যায় না, শুধু এইটুকু পড়ে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে ঘেমে গেলে এখানটা পুরো ঘেটে যায়, কালো হয়ে যায়, বাজে লাগে দেখতে, ওই জন্যই পড়াইনি। ঠিক আছে আসছি। কটার সময় পৌঁছাবো? আমরা 7:30। আমার চুল যেরকম টুপির মতন হয়ে গেছে কেন? ফট করে বেরিয়ে তো চলে এলাম, বাট আপনাদের বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে অভিষেকের একজন ক্লায়েন্টের আছে আজকে বাচ্চা, মানে বেবির বার্থডে আছে, তো সেখানেই যাচ্ছি আমরা। অভিষেকের আর একজন কলিগও আসার কথা আছে, ওদের সাথে আমরা মাঝখানে দেখা করে একসাথে বেরোবো। তোমার আছে না বাড়িতে বড় বিগ ডল হাউসটা? এই খেলনা এখানে আনলেই এটা প্রবলেম, শুধু বায়না শুরু করে দিস। এটা হাতে কি নিয়েছিস তুই? এই গিফট কিনতে কিনতেই এখন 7:00 বাজছিল, মানে 6:40, যাই না কখন পৌঁছাবো, 8টা মিনিমাম বাজবেই বাজবে, আর তারপরে ফিরবো কখন গড নোজ। হলো গিফট নেওয়া ফাইনালি ডান, এবার যাচ্ছি সুব্রতার সাথে দেখা করতে, ওখানে এম বাজারে আমরা দাঁড়াবো, সুব্রতা আর সুব্রতার ফ্যামিলি আসবে, দিয়ে ওখান থেকে একসাথে বেরোবো। Yes.
কি এনজয় করছো তুমি? এটা রেশমি কাবাব হট আর অবভিয়াসলি এটা রেশমি কাবাবই। কেমন হয়েছে? হ্যাঁ ঠিকঠাক। আচ্ছা গুড। তুমি খাচ্ছো জুস? হ্যাঁ। ওকে তোমার ঠান্ডা? ফটো সেশন হলো? ফটো সেশন হচ্ছে? চলছে। বৌদির মনে হয় ফটো পছন্দ হয়নি। পছন্দ হয়েছে? হয়নি পছন্দ? তোমাদের কত বছর চলছে বিয়েতে? দেখে তো মনে হচ্ছে একদম ইয়াং, মনে হচ্ছে এই 8-9 বছর 10 বছর এরকম। ভালো লাগছে বৌদিকে, বেশ ভালো লাগছে, মিষ্টি লাগছে। ওকে লাইভ ফুড কাউন্টার, সেই জন্য এখানে স্পেশালি আসার রিজনটা হচ্ছে নদী, কারণ ওর পুরোপুরি স্পাইসলেস খাবার আমি এখানে বানিয়ে নিচ্ছি। একটু নুডলস বা ফ্রাইড রাইস বানাচ্ছি, একদমই কোনো ঝাল টাল ছাড়া। চিকেন অ্যাড করব ফার্স্টে, নদীকে খাইয়ে নেওয়ার পর আমরা খাবো। ওকে এটা নদীর খাবার, লাইভ বানিয়ে দিল এখানে। অ্যাকচুয়ালি একদম স্পাইসলেস, কোনো স্পাইস দিতে বারণ করেছি যাতে ও খেতে পারে। আর একটু স্যালাড আর পাঁপড় নিয়েছি, আর কিছু না। শোনো না, তাহলে সবাই অলরেডি ডিনার করতে বসে আছে। বিরিয়ানি নিয়েছিস কেন? মাটন নিলি না? নেব। কীরকম করেছে? ভালো টেস্ট? আমার ডিনার কমপ্লিট। আমি মোটামুটি মাটন বিরিয়ানি খেয়েছি, কারণ অসাধারণ করেছিল। মাটনের কোয়ালিটিটা এত অসাধারণ, পুরো পুরো সফট। এখন আমি ডেজার্টের দিকে এসেছি। এখানে এত অসম অসম ডেজার্ট আছে, আজকে আমি তো খাবোই। আর এমনিতেও আজকে সানডে, তো অসুবিধা নেই, এমনিতে আমি খাই। ওকে, এটা হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা। ওকে, ম্যাঙ্গো ফ্লেভারের ম্যাঙ্গো রসগোল্লা। আর এখানে বেকড রসগোল্লা নিয়েছি, আর একটা চিজ কেকও নিয়েছি। যেখানে ফুল পাতা দেখলে মোটামুটি দাঁড়িয়ে পড়ল। খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর একটু এখানে ঘুরছি। এরপরে মোটামুটি 10-15 মিনিট পরেই বেরিয়ে যাবো, 10টা বাজে বেরিয়ে যাবো। এখন বাজছে 9:27। একা দৌড়াস না মামা। বেরিয়ে যাওয়ার আগে সুব্রতা এন্ড বৌদি বললো যে একটা মিন্ট মোহিতো খাবে, তো সেটাই হচ্ছে, এটা খেয়ে বেরিয়ে যাবো আমরা। ১১:৩০ বেজে গেছে আর আমি এইমাত্র এসে চেঞ্জ করলাম, নদীকে চেঞ্জ করালাম। আসার সময় এত জোরে বৃষ্টি হচ্ছিল, পুরো ঢাল ছিল বৃষ্টি। আমরা ভয় পেয়ে গেছিলাম যে গাড়ি থেকে নামতে পারবো তো আগেও। যাই হোক, একটা মাথায় রুমাল চাপা দিয়ে নদীকে ছুটে ঘরে ঢুকে পড়লাম। নদীকে চেঞ্জ করিয়েছি, আমিও চেঞ্জ করেছি। মিস্টার মুখার্জি এখনও চেঞ্জ হয়নি, চেঞ্জ করেনি এখনও উনি। তো আজকে ব্লগটাকে শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা বাবা, লাভ ইউ, গুড নাইট।